তো বন্ধুরা আজকে একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তো সেটা একটা ঘরোয়া টিপস বলতে পারো আর সেটা হচ্ছে এই যে বোতল দেখছো তো এরকম বোতল অনেকের বাড়িতেই আছে কিন্তু বোতলের তলায় যে জল লাগার পর ময়লা পড়ে যায় তো সেইটাই কিন্তু আজকে দেখাবো খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে যে পরিষ্কার কীভাবে করা যাবে আর সেই জন্যই কিন্তু আজকে একটা সুন্দর টিপস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভিডিওটা অনেক উপকারে আসবে তো চলো কী দিয়ে পরিষ্কার করবো ঘরোয়াভাবে আর সেটাই কিন্তু আজকে ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখাবো সেটাই এখন এগুলো বলো বলতো এগুলো হচ্ছে লেবু পাতি লেবু বা কাজি লেবু যাই হোক নিতে পারো অসুবিধার কিছু নেই সেগুলো কুচো কুচো করে নিয়েছি তো এই লেবুর কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব এখানে আর কিচ্ছু ইউজ করার দরকার হবে না শুধু লেবুর কুচি এই বোতলের মধ্যে দেয়া থাকবে দেখতে পাচ্ছ লেবুর কুচি বোতলে দিয়ে দিয়েছি আর এগুলো বলো বলতো এগুলো হচ্ছে চাল আর এই চালই কিন্তু এর সাথে এর মধ্যে দিয়ে দেব তো এই চাল আর লেবু দুটোই দিয়ে দিলাম আমি করে নিচ্ছি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ চাল আর লেবু কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে এটাকে ভালো করে ঝাঁকাবো তবেই এই ঝাঁকিয়ে মোটামুটি যদি এটাকে বারো ঘন্টা বা দশ ঘন্টা যদি রেখে দেওয়া যায় একভাবে তারপর যদি এটাকে ভালো করে ঝাঁকিয়ে এগুলো ফেলে দিয়ে একটু হালকা করে সার্ভতে যদি একটুখানি ধুয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এর আটা কেটে যাবে এবং পরিষ্কার হয়ে যাবে এবং ছকঝকে যে সাদা বোতল প্রথমে ছিল ঠিক তেমনই কিন্তু এটা হয়ে যাবে আর যদি এরকম ঘরোয়া টিপস ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করবে আর এই ধরনের যে সহজ সহজ যে টিপসগুলো সেগুলো যদি ঘরোয়াভাবে করা যায় আশা করি অনেক উপকারে আসবে অনেকেই হয়তো নোংরা হয়ে গেলে বোতল ফেলে দাও তো সেক্ষেত্রে বলবো ফেলার থেকে অনেক কাজই লাগবে এই বোতল যদি রেখে দেওয়া যায় তো সে কারণে পরিষ্কারটা করা খুব দরকার আর তার জন্যই কিন্তু এই ঘরোয়া টিপসটা শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি এটা দশ ঘন্টা রেখে দেওয়ার পর আমি কিন্তু এটাকে পরিষ্কার করে আবার তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই বোতলের তলাটা দেখো পরিষ্কার কতটা হয়ে গেছে তো দশ ঘন্টা রাখার পর যদি এভাবে ঝাঁকিয়ে নেওয়া হয় তারপর দেখতে পাবে যে পরিষ্কার কতটা হয়ে যাচ্ছে তলাটা যেটুকু আছে এটুকু পরিষ্কার হয়ে যাবে শুধু ঝাঁকাতে ভালো করে তো বোতল পরিষ্কার করার এই একটা অভাবনীয় পরিকল্পনা অবশ্যই তোমরা একে দেখতে পারো যে বোতল নোংরা হয়ে গেলে তার অনেকে ফেলে দাও তো না ফেলে পরিষ্কার কিন্তু এভাবে খুব সহজে করা যায় অল্প করে তো চাল আর লেবু যদি একটু পুষ্টি দেওয়া যায় কেজি দশ ঘন্টা রাখা যায় তারপর যদি এভাবে একটু ঢাকিয়ে নেওয়া যায় আস্তে আস্তে কিন্তু একদম চকচকে পরিষ্কার সেই বোতলটা হয়ে যাবে দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার লাগছে নোংরাগুলো একদম পরিষ্কার হয়ে যায় জাস্ট দেখতে পাচ্ছ তলাটা কতটা পরিষ্কার হয়ে গেছে কতটা নোংরা ছিল আগের টাইম দেখিয়েছিলাম এখন দেখো কতটা পরিষ্কার তো বন্ধুরা এবার অল্প একটুখানি সানলাইট সার্ফ বা যে কোনো সার্প ইউজ করবো কারণ এই যে ব্যবহার করার সময় যে গায়ে যে তেল বা আঠা জাতীয় যেটা হয়ে যায় হাত দিতে দিতে এবং ভেতরে যে এই যে লেবুর বা চাল যে দেওয়া হয়েছিল তার পরিমাণেও যে একটা গ্যাস বন্ধ বা একটা আঠা জাতীয় যেটা তেল তেল হয়ে গিয়েছিল সেটাকে একদম কাটিয়ে দেবে এটা দিয়ে এবার অল্প একটু জল দিয়ে এটাকে ঝাঁকালেই কিন্তু পরিষ্কার তো টুকল থেকে একটু জল ভরে দিয়ে দিচ্ছি বোতলের মধ্যে জাস্ট বন্ধুরা এবার দেখো কতটা চকচক করছে এই বোতলটা একদম যেমন আগে অরিজিনাল নতুন বোতল ছিল ঠিক তেমনই কিন্তু এটা হয়ে যাবে এবারে একটু এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেব তারপর কিন্তু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলবো একদম চকচকে হয়ে যাবে আর জাস্ট আমার বাড়িতে একটা গোলাপ ফুটছে দেখো ফুটন্ত গোলাপ ফুটতে শুরু করেছে অসাধারণ লাগছে ফুলটা জাস্ট দেখতে পাচ্ছ ও তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার এবার বোতলটা জাস্ট দেখো যে কতটা চকচক করছে পরিষ্কার হয়ে গেছে তো এইভাবে যদি বাড়িতে বোতল নোংরা হয়ে যায় তোমরা অবশ্যই এইভাবে পরিষ্কার করতে পারো আর দেখো চকচক চকচক করছে একদম পরিষ্কার হয়ে গেছে তো নোংরা বোতলগুলো এইভাবে কিন্তু পরিষ্কার করা সম্ভব খুব সহজ একটা জিনিস দিয়ে তো দেখালাম সেটাই তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকো আমাদের চ্যানেলে অবশ্যই সমস্ত রকম ভিডিওই পাও তো রান্নার ভিডিও তো পাবা তো এই ধরনের পরিষ্কার যে রান্নার যে পার্টিকুলার টিপসগুলো থাকে সেগুলোও কিন্তু দরকার রয়েছে তো ঠিক আছে আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও